বাকি মতো ভয় লাগতো। তো আমার কি হয়েছে, আপনার করোনা যেটা প্রিয় কেটেছিল তখন তো আপনার আমাদের রান্না মাংস ছিল, তখন তো উনিও চলে গেলেন, তো বরের বাবা ছিলেন, দাদাও ছিল, তো খাওয়া তো খাওয়া লাগবে আমাদের, তখন তো বাইরেও খাওয়া যেত না। তো এটা আপনাদের ইউটিউব দেখে দেখে মামি মাসি কাকে মিলে ফোনে ফোনে জিজ্ঞেস করে আর কি এগুলাতে। তারপর এসময়ত বাঘৰ দৰে ভয় কৰিছিল ৰন্ধা বঢ়াত, এতিয়া সেই ভয়ৰ পৰা আঁতৰি আটাইতকৈ ভাল লগা কাম হৈছে ৰন্ধা বঢ়া। এতিয়া সেই ৰন্ধা বঢ়াৰ পৰাই এটা সৰু ব্যৱসায় আৰম্ভ কৰিছে শিলচৰৰ ৰঞ্জন দে। ৰঞ্জনৰ হোম টেষ্ট পিকাল এতিয়া প্ৰতিটো ঘৰতেই এক নম্বৰ পচন্দ হৈ পৰিছে। ক্লাউড কিচেনত ৰঞ্জনে নিজৰ হাতেৰেই সুস্বাদু আচাৰ বনাই আছে। দেদারে অনলাইন যোগে নিজৰ হাতেৰে বনোৱা আচাৰ বিক্ৰী কৰি আছে তেওঁ। কৰোনা মহামাৰী লকডাউনৰ সময়ত ৰন্ধা বঢ়াৰ দায়িত্ব পৰিছিল ৰঞ্জনৰ কান্ধত। লাহে লাহে ৰান্ধিবলৈও শিকিলে আৰু ৰন্ধা বঢ়াৰ প্ৰতি ভালপোৱাৰ জন্ম হয়। পিছলৈ তেওঁ নিজৰ ভালপোৱা কামক এটা সৰু ব্যৱসায়লৈ ৰূপান্তৰিত কৰাৰ পৰিকল্পনা কৰে। পিছত আচাৰৰ ব্যৱসায় আৰম্ভ কৰিলে। প্ৰতিটো ঋতুতে পোৱা ফল মূল আৰু শাক পাচলিৰে আচাৰ বনাইছে ৰঞ্জনে। এই ব্যৱসায় আৰম্ভ হৈছিল হোম টেষ্ট পিকল নামেৰে। সম্পূৰ্ণ নিজৰ হাতেৰে তৈৰি কৰি আছে সুস্বাদু আচাৰ। পিছলৈ অৱশ্যে সেই ক্ষুদ্ৰ ব্যৱসায়ৰ অংশীদাৰ হৈছে শাহুৱেক গৌৰী দাস। তেওঁ এতিয়া ৰঞ্জনৰ কাষত থিয় দিছে। তো আমরা মানে মিলিয়ে একটা স্টার্ট আপ শুরু করেছি আর কি। তো আমাদের মেইন স্টার্ট আপ হচ্ছে মানে আমাদের যে সিজনের ফুডগুলো আছে ওই সিজনের ফুডগুলো মানে যে সিজনে যে ফুড থাকে ওটা নিয়ে আর কি আমরা মানে পিকলস স্টার্ট আপ শুরু করেছি। এটা কতদিন হয়ে গেল? এটা প্রায় আপনার এক বছর হয়ে গেছে। এক বছর হয়ে গেছে মানে হোম টেস্ট পিকলস। তো এটা আমাদের মেইনলি সুইগি এবং জোম্যাটোতে আছে এবং কিছু দোকানে আমরা দিয়েছি। তো যেমন বিভিন্ন রকমের আমাদের ভ্যারাইটি আছে, যেমন ধরেন জলপাই, দিনে জলপাই আছে পলি, তারপর আপনার আমড়া আছে, এটা হক প্লাম, বড়ই আছে, মরিচ, রসুন, মিক্সচার ভেজিটেবল, বুজলিকা, এগুলো আর কি আমাদের হাইজিন প্রসেসে। তো এটা সম্পূর্ণ হোম মেড? হ্যাঁ, এটা আমাদের ক্লাউড কিচেন। আপনি নিজে তৈরি করেন? আমি এবং উনি দুজনে আমরা আপনার করোনা যেটা প্রিয় কেটেছিল তখন তো আপনার আমাদের রান্নার মানুষ ছিল, তখন তো উনিও চলে গেলেন, তো ঘরের বাবা ছিলেন, দাদাও ছিল, তো খাওয়া তো খাওয়া লাগবে আমাদের, তখন তো বাইরেও খাওয়া যেত না। তো এটা আপনাদের ইউটিউব দেখে দেখে মামি মাসি কাকে মিলে ফোনে ফোনে জিজ্ঞেস করে আর কি এগুলাতে। তারপর আমার যে সানরাইজ কুকিং কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করেছিলাম, তো ফার্স্ট রাউন্ডে আমরা সেকেন্ড হয়েছিলাম। তো আস্তে আস্তে মানে ভালোবাসাটা জন্মেছে। এটা তো মানে সবেরই একটা আমার স্বপ্ন থাকে বিজনেস করো, আর সেকেন্ড এটা হলে নিশ্চয়ই আমাদের লোকেল যতজন হয় আমাদের ইংলিশ পাবে, আর সবচেয়ে বড় জিনিস হয়তো আমাকে দেখে আরো আমাদের কিছু প্রোডাক্টগুলি মানুষ মোটিভেশন মোটিভেট হবে এবং এগিয়ে আসবে। আমার করি জিনিসটা একটা ভালো একটা আচার বানানো, পিকেল বানানো সব ওই করে। আপনি পাশে রয়েছেন? হ্যাঁ, একটু পরে করুন। আমরা দুজন মিলেই করছি সব কিছু। আমাদের দেখতে পারেন আমাদের জোম্যাটোতে, দেখতে পারেন আমাদের প্রোডাক্টটা, তো সেখানে গিয়ে সার্চ করতে পারেন, রিভিউ দেখতে পারেন, তো দেখে আপনারা সেখানে গিয়ে অর্ডার করতে পারেন। আর আমাদের একটা নাম্বারও আছে, যেমন নাম্বারটা হচ্ছে 9395855457, সেখানে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন আমাদের কুরিয়ার করে। আপনিও হোম টেস্ট পিকলৰ জুটি লব বিচাৰিলে সুইগি জোম্যাটোৰ জৰিয়তে কৰিব পাৰিব অৰ্ডাৰ। এসময়ত বাঘৰ দৰে ৰন্ধা বঢ়াক ভয় কৰা ৰঞ্জন কুমাৰ দে এতিয়া সেই ৰন্ধন প্ৰণালীৰে ব্যৱসায়ৰ দুৱাৰ মুকলি কৰিছে। ইচ্ছা থাকিলে যে উপায় আছে তেওঁ আকৌ প্ৰমাণ কৰিছে।